সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। অধ্যায় নয়ের অল্প কথায় উত্তর। এর আগে আমরা সত্য মিথ্যা শূন্যস্থান এসব শেষ করেছি। আসো দেখি, এক নম্বর হচ্ছে বাংলাদেশের বিভাগীয় শহরের সংখ্যা কয়টি ও কি কি। বাংলাদেশের বিভাগীয় শহর আটটি, যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। দুই নম্বর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি। গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে এখানে যে সম্পদটা আমরা বেশি পরিমাণে উত্তোলন করি মাটি হতে বা বিভিন্ন জায়গা থেকে, এবং এগুলো আমরা বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কিছু অল্প পরিমাণ হচ্ছে তেল, কিন্তু অন্যান্য এইসবগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি ভূগর্ভস্থ হতে যে প্রাকৃতিক গ্যাস। তাই আমাদের আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস। এরপর হচ্ছে বাংলাদেশের আয়তন কত। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। চার নম্বর হচ্ছে ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমানায় আছে। আমাদের উত্তরে আছে ভারত, পশ্চিমেও ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্ব অংশে আছে ভারত এবং মায়ানমার। তাই ভারত বাংলাদেশের তিন দিক জুড়ে আছে। এছাড়া আরেকটি দেশ আমরা পেয়েছি, মায়ানমার। উত্তরটা হচ্ছে তাহলে যে ভারত ছাড়া মায়ানমার বাংলাদেশের সীমানায় অবস্থিত। পাঁচ নম্বর, বাংলাদেশের নদীগুলো কোন সমুদ্রে পড়েছে। বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। বাংলাদেশের দক্ষিণ পাশে বঙ্গোপসাগর আর উত্তর বা বিভিন্ন অংশ থেকে বাংলাদেশের সকল নদী বঙ্গোপসাগরে পড়েছে। ছয় নম্বর, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায়। সর্বশেষ প্রশ্ন, কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি। যেসব ফসল বিদেশে রপ্তানি করে আমরা অর্থ পেয়ে থাকি সেগুলোই হচ্ছে আমাদের অর্থকরী ফসল। আর এগুলোর মধ্যে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে পাট ও চা উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করি। তাই উত্তরটা এমন, পাট ও চা উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো আর এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। ধন্যবাদ।